কি জানি কি ভাবে গোরা আমার গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি আজ গৌর হরি আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া ভক্তগণের প্রাণের গোরা হরিনাম সংকীর্তনের জন্মদাতা শচীমায়ের দুলালিয়া গৌর হরি আমার সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে সেই বৃন্দাবনের ভাবকে অনুসরণ করে আজ কি করছে জানো আজ প্রিয় ভক্ত গৌরীদাস সেই গৌরীদাস পণ্ডিতের গলা জড়িয়ে ধরে রাধা রাধা বলে কাঁদছে প্রিয় ভক্ত গৌরীদাস এই গৌরীদাস মহাপ্রভুর সঙ্গে শ্রীখলে বা মৃদঙ্গে সঙ্গত করতেন তা বাবা এখন প্রশ্ন হলো এই সারা নদিয়া নবদ্বীপে এত এত মানুষ থাকতে আজ গৌর হরি আমার গৌরীদাসকে জড়িয়ে ধরে কাঁদছে কেন এই গৌরীদাস কি এমন ভক্ত ছিল যে আজকে গৌরীদাসকে জড়িয়ে ধরে রাধা রাধা বলে কাঁদতে হচ্ছে দেখুন বাবা লীলা শুরু করবার আগে একটা কথা বলি কথাতেই বলে ভক্তের বোঝা ভগবান বই যদি তেমন ভক্ত হয় ভক্তের বোঝা তখনই ভগবান বইবে যখন তেমন ভক্ত হবে আজ গৌর হরি আমার গৌরীদাসকে জড়িয়ে ধরে রাধা রাধা বলে কাঁদছে এর পেছনেও নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তাহলে জানতে হবে এই গৌরীদাস পণ্ডিত আসলে কে ছিলেন তার কি এমন ভাগ্য হয়েছিল যে তিনি মহাপ্রভুর সঙ্গে শ্রীখলে মৃদঙ্গে সঙ্গত করতেন কি এমন ভাগ্য হয়েছিল যে মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে কাঁদছে এই গৌরীদাস বিরাট বড় মাপের ভক্ত ছিল বাবা বিরাট বড় মাপের ভক্ত জেনে রাখুন দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল ছিলেন এই গৌরীদাস পণ্ডিত দ্বাপর যুগে ভগবানের ২৪ জন সখার মধ্যে একজন সখা ছিলেন এই গৌরীদাস পণ্ডিত সেই সখার নাম কি ছিল সেই সখার নাম ছিল সুবল দাপরের সুবল সখা কলিতে জন্মগ্রহণ করলেন গৌরীদাস রূপে আর সুবলকে বলা হয় মরম সখা তাই তো তাই গৌরীদাস পণ্ডিত কেমন ভক্ত ছিল আজ সে কথা একটু আস্বাদন করব লীলা প্রারম্ভে ভক্তের কথা না শুনলে তো বাবা ভক্ত হওয়া যাবে না তাই আসুন সর্বপ্রথম আস্বাদন করি যে এই গৌরীদাস পণ্ডিত সে কেমন মাপের ভক্ত ছিল মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন তখন এই গৌরীদাস পণ্ডিত নিজেকে গৃহের মধ্যে বন্দি করে রাখলেন কেন তিনি বললেন এই ঘর থেকে বেরিয়ে আর আমি কাকে দেখব যাকে দেখার জন্য আমি ঘর থেকে বাইরে বেরোতাম সেই মানুষটাই তো এখন আর নদিয়া নবদ্বীপে নেই তাহলে তাহলে আর ঘর থেকে বেরিয়েও যে আমার কোনো কাজ নেই তাই গৌরীদাস পণ্ডিত সর্বপ্রথম নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিলেন আমরা সকলেই জানি বাবা মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর অর্ধপথ হতে দাদা নিত্যানন্দ তাকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরে অদ্বৈত ভবনে মহাপ্রভু আমার যেদিন শান্তিপুরে অদ্বৈত ভবনে ফিরে এলেন প্রভু আমার শ্রীবাস ঠাকুরকে ডেকে বললেন শ্রীবাস শ্রীবাস বলতে পারো এই নদিয়া নবদ্বীপে আমার সকল ভক্তগণ এসেছে আমার মা এসেছে আমার দাদা এসেছে তোমরা সবাই এসেছো কিন্তু কিন্তু আমার প্রিয় ভক্ত গৌরীদাস সে কেন এলো না শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন প্রভু তোমার গৌরীদাস পণ্ডিত
নিজেকে গৃহের মধ্যে বন্দী করে রেখেছে। কেন জানো? কারণ সে নাকি ঘরের বাইরে হতো তোমাকে দর্শন করবার জন্য, আর তুমি তো এই নদিয়া নবদ্বীপে নেই, তাই নিজেকে গৃহের মধ্যে বন্দী করে রেখেছে তোমার গৌরীদাস পণ্ডিত। কি বললে, কি বললে শ্রীবাস ঠাকুর? আমার গৌরীদাস? আমি যাবার পর থেকে আর একবারও বাহির হয়নি? না প্রভু, না, সে একটি বারের জন্যও বাহিরে হয়নি। ওগো ওগো শ্রীবাস ঠাকুর, তোমার কাছে আমি করজোড়ে মিনতি করি, তুমি কৃপা করে আমার গৌরীদাসকে গিয়ে খবর দাও, আমি তাকে ডেকে পাঠিয়েছি। প্রভু, তোমার আদেশ কি আর লঙ্ঘন করতে পারি? প্রভু, তুমি যখন বলেছ আমি আমি এক্ষুনি গিয়ে তোমার গৌরীদাসকে ডেকে আনছি। এই বলে শ্রীবাস ঠাকুর ছুটতে ছুটতে চলে গেলেন সেই গৌরীদাস পণ্ডিতের বাড়ি। কোথায়? না কাটোয়ার, কাল নাই। সেখানে গিয়ে শ্রীবাস ঠাকুর করাঘাত করে ডাকছে, গৌরীদাস, 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 দ্বার খোলো। ওগো ও গৌরীদাস, ওগো গৌরীদাস, দ্বার খোলো গৌরীদাস, দ্বার খোলো। ভিতর থেকে উত্তর দিলেন, কে এসেছ আমার দাদি, কে এসেছ? আমি গো, আমি আমি শ্রীবাস ঠাকুর। কি বললে, কি বললে? শ্রীবাস ঠাকুর এসেছ? কেন, কেন এসেছ? তুমি কি জানো না যে আমি আর ঘরের বাহির হই না? ওগো ওগো গৌরীদাস, এতদিন ধরে যাকে দেখতে পাচ্ছিল না বলে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছ, সে যে তোমার আশার পথে নয়ন দিয়ে বসে আছে গৌরীদাস। প্রভু যে শান্তিপুরে অদ্বৈত ভবনে ফিরে এসেছে, তোমায় ডেকে পাঠিয়েছে, তুমি যাবে না গৌরীদাস? জানো গৌরীদাস, প্রভু যে প্রভু যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। কি বললে, কি বললে শ্রীবাস ঠাকুর? গৌরহরি আমার, গৌরহরি আমার সন্ন্যাস ধর্ম ধারণ করেছে। ফিরে যাও, ফিরে যাও শ্রীবাস ঠাকুর, তুমি ফিরে যাও, আমি যে তোমার সঙ্গে যাব না। কেন, কেন গৌরীদাস, তুমি কেন যাবে না? ওগো শ্রীবাস ঠাকুর, যাকে তিন যুগ ধরে আমি রাজার বেশে দেখেছি, এই কলিযুগে তাকে কেমন করে আমি ভিখারীর বেশে দেখবো তুমি বলতে পারো? তিন যুগ ধরে যাকে রাজার বেশে দেখেছি, সত্যে নারায়ণ, ত্রেতায় শ্রীরাম, দাপরেতে অবতার শ্রীকৃষ্ণ ভগবান, আর কলিযুগে, কলিযুগের সেই ভগবানকে আমি যে ভিখারীর বেশে দেখতে পারবো না শ্রীবাস ঠাকুর, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। শ্রীবাস ঠাকুর বাক রুদ্ধ হয়ে সেখান থেকে ফিরে গেলেন শান্তিপুরে অদ্বৈত ভবনে। মহাপ্রভুর রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়ে বলে উঠল, প্রভু, প্রভু গো, তোমার গৌরীদাস আসবো না বলেছে। কি বললে, কি বললে শ্রীবাস? আমার গৌরীদাস এলো না? না প্রভু, সে যে এলো না, সে কি বলেছে জানো? সে বলেছে তিন যুগ ধরে সে নাকি তোমাকে রাজার বেশে দেখেছে, এই কলিযুগে সে নাকি তোমাকে ভিখারীর বেশে দেখতে পারবে না। তাই প্রভু, তোমার প্রিয় ভক্ত গৌরীদাস তোমাকে দর্শন করতে এলো না। ওগো শ্রীবাস ঠাকুর, আমার ভক্ত আমার কাছে আসেনি, তাতে কি হয়েছে? আমি যাব,
আমি যাব আমার ভক্তের কাছে, ভক্তের জন্য ভগবান। তাই গৌর হরি আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমার গৌরী দাসের সঙ্গে দেখা করতে। কাটোয়ার কালরাই পৌঁছে গৌরীদাস পণ্ডিতের গৃহের দ্বারে কড়াঘাত করে ডাকলেন, গৌরীদাস দ্বার খোলো, গৌরীদাস দ্বার খোলো। গৌরীদাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, শ্রীবাস ঠাকুরকে এতবার মানা করলাম, তৎসত্ত্বেও শ্রীবাস ঠাকুর আমাকে ডেকেই চলেছে, ডেকেই চলেছে। এই বলে রাগান্বিত হয়ে যেই না যেই না গৌরীদাস দ্বার খুলেছে, আর অমনি দেখতে পেল নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পূর্ণ ব্রহ্ম সনাতন অনাদি আদি আমার গৌর হরি এসে দাঁড়িয়েছে তার দ্বারে। হে দয়াময়ী প্রভু, প্রভু হে তুমি এসেছো প্রভু আমায়, তুমি তুমি স্বয়ং এসেছো আমার দ্বারে দয়াময়ী। ভুল করে ফেলেছি, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে কিন্তু আমি ভুল করে ফেলেছি প্রভু, আমি যে তোমাকে দর্শন করতে যাইনি, তোমাকে এই বেশে যে আমি দেখতে পারছি না প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তুমি কি জানো না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু, কৃপা করে এসেছো যখন তুমি চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। গৌর হরি আমার বললেন, ওগো ওগো গৌরীদাস, তুমি যদি এমন করে আমাকে তোমার কাছে বেঁধে রাখো তবে যে এই বিশ্ব সংসার আমার প্রেম হতে বঞ্চিত হবে, তারা যে আমা হতে বঞ্চিত হবে। ওগো গৌরীদাস তুমি আমার কাছে অন্য কিছু চাও কিন্তু কিন্তু আমাকে বেঁধে রেখো না গৌরীদাস, প্রভু প্রভু শুনেছি নাকি তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরুণ, শুনেছি নাকি তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের চোখের জল দেখতে পারো না দয়াময়, তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমার গৃহে এসো প্রভু, তোমাকে আমি সাদর আমন্ত্রণ জানাই, সারাটা জীবন আমি তোমার দাস হয়ে থাকবো প্রভু, দাস হয়ে থাকবো গৌরীদাস। জীবনে প্রথম তুমি আমার কাছে কিছু চেয়েছো গৌরীদাস, আর তোমায় দেব না এমনটা কি হয়? এই বলে পাশেই পড়েছিল কাঁচা মাটি, সেই কাঁচা মাটি দিয়ে প্রভু আমার একটা মাটির মূর্তি তৈরি করলেন, আর সেই মাটির মূর্তি তৈরি করে গৌরীদাস পণ্ডিতের হাতে সঁপে দিয়ে বললেন, গৌরীদাস আমি তোমার গৃহে থাকতে পারবো না, তাতে কি হয়েছে এই নাও গৌরীদাস, আমি নিজ হাতে আমার মূর্তিখানা তৈরি করেছি, এই মূর্তি আমি স্বরূপ তোমার গৃহে থাকবে গৌরীদাস, আমি স্বরূপ তোমার গৃহে থাকবে। গৌরীদাস পণ্ডিত রেগে গিয়ে বলে উঠল, প্রভু প্রভু গো আমি তোমাকে চেয়েছি প্রভু, আমি কি তোমার কাছে কোনো মাটির মূর্তি চেয়েছি, নেব না আমি তোমার এই মাটির মূর্তি, নেব না। কি বললে কি বললে গৌরীদাস, তুমি নেবে না? না প্রভু না,
দিতেই যদি হয় তবে তুমি কি দেবে জানো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই জীবন জুড়িব জরাই চরণ ধরিতে দিও গো আমারে, নিও স্থগিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি কত শিথিল কামনার ভাব গিথিনিও দিও না আমারে সরাই চরণ ধরিতে দিও চলে যেও না দয়া ভাই, আমায় তুমি ছেড়ে চলে যেও না। গৌরীদাস, আমার তৈরি মাটির মূর্তি তুমি নেবে না গৌরীদাস? না প্রভু, নেব না আমি ওই মাটির মূর্তি, নেব না আমি তোমার ওই চরম পদার্থ। প্রভু তুমি থাকো আমার কাছে।
গৌর হরি আমার বলে উঠলেন, ও গো মাটির মূর্তি, ও মাটির মূর্তি, গৌরী দাস তোমায় নেব না বলেছে, যাও যাও তুমি এখান হতে চলে যাও মাটির মূর্তি, তুমি এখান হতে চলে যাও। বলা মাত্রই সেই সদ্যজাত কাঁচা মাটির মূর্তি গুটি গুটি রাঙা রাঙা পায়ে হাঁটতে হাঁটতে সুরধ্বনি পরপারের তীরে নৌকোই গিয়ে বসল। এই দৃশ্য দর্শন করে গৌরী দাস পণ্ডিতের মাথায় আকাশ ভেঙে পড়ল, প্রভু প্রভু ভুল করে ফেলেছি প্রভু, আমি কি দেখছি মাটির মূর্তি, সেও কিনা হেঁটে চলে বেড়াচ্ছে দয়া ভয়, আমি যে আবার ভুল করে ফেলেছি, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তুমি ওই মাটির মূর্তি, আমি নেব প্রভু আমি নেব। গৌরহরি আমার চিৎকার করে ডাকছে, মাটির মূর্তি, ও মাটির মূর্তি, গৌরী দাস তোমায় নেব বলেছে, এসো এসো তুমি ফিরে এসো মাটির মূর্তি, তুমি ফিরে এসো। যেই না প্রভু আমার মাটির মূর্তিকে ডেকেছে গো, আর অমনি সেই সদ্যজাত কাঁচা মাটির মূর্তি গুটি গুটি রাঙা রাঙা পায়ে হাঁটতে হাঁটতে গৌরী দাস পণ্ডিতের আশ্রমে এসে বসলো। গৌরহরি আমার বলে উঠলেন, ও গো গৌরী দাস, ওই মাটির মূর্তিকে যদি কেউ বদন ভরে দর্শন করে, নয়ন ভরে দর্শন করে, তবে সেদিন তোমার গৃহ হতে আমি চলে যাব, চলে যাব গো। তাই সেই দিন থেকে গৌরী দাস পণ্ডিতের গৃহে সেই মাটির মূর্তিকে যাতে কেউ নয়ন ভরে না দর্শন করতে পারে, তাই সেই মাটির মূর্তির সামনে একটা পর্দা যায় আর আসে, যায় আর আসে আমাদের চোখের পাতার মতো। যখনই আমরা ভাবি কোনো একটা জিনিসকে নয়ন ভরে দর্শন করব, আমাদের চোখের পাতা পড়ে যায়, আবার নতুন করে দেখি আবার চোখের পাতা পড়ে যায়। তদ্রূপ গৌরী দাস পণ্ডিতের গৃহে সেই পর্দাটি যাই আর আসে, যাতে ভক্তরা কোনোদিনও নয়ন ভরে ওই গৌরহরির হাতের তৈরি কাঁচা মাটির মূর্তিকে কোনোদিন না দর্শন করতে পারে। তা যদি কারো ভাগ্য হয়, যদি কারো সুযোগ হয় নবদ্বীপ দর্শন করতে গেলে আমার গৌরহরির হাতের তৈরি সেই মাটির মূর্তিখানা একবার দর্শন করে আসবেন, সকলে মিলে দু বাহু তুলে একবার প্রেমানন্দে নিতাই গৌরহরি হরি বল হরি বল। তাই এই হচ্ছে প্রিয় ভক্ত গৌরী দাস। দেখুন ভগবানকে বাঁধতে হয় আঁখি জল দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। ভক্ত কথা না শুনলে তো বুঝতে পারবো না কোনোদিনও যে কোন পথে গেলে আমরা গোবিন্দের চরণাশ্রিত হতে পারবো। সর্বপ্রথম জানতে হবে যে ভক্তরা কোন পথে গিয়েছিল বলে গৌর গোবিন্দের চরণ পেয়েছিল, সেই পথে আমাদেরকে চলতে হবে। তাই সর্বপ্রথম ভক্ত কথা আস্বাদন করতে হবে, সেই গৌর হরির দুটি চরণকে স্মরণ করে আসুন আবারও আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আস্বাদন করেছিলাম কি পদ, কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, গৌরী দাসে ধরি অবশ হইল অঙ্গ, রাধা রাধা বলি, রাধা রাধা বলি। আজ গৌর হরির সেই রাধা ভাবে হৃদয় হয়েছে, বুঝবো কি করে কোনটা রাধা ভাব আর কোনটা কৃষ্ণ ভাব সেটা বুঝবো কেমন করে? না গৌর হরি আমার যখন রাধা রাধা বলে কাঁদতো
তখন গৌরহরির কৃষ্ণ ভাবের উদয় হইত, আর যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত তখন রাধা ভাবের উদয় হইত। আজ গৌরহরির আমার সেই রাধা ভাবের উদয় হয়েছে, আহা কৃষ্ণ ভাবের উদয় হয়েছে, তাই রাধা রাধা বলে কাঁদছে। গৌরহরির আমার ক্ষণেই রাধা ভাব, আবার ক্ষণেই কৃষ্ণ ভাব উদ্দীপন হয়। শাস্ত্রে বলে রাধা কৃষ্ণ দুহুতনু দুহুতনু এক আত্মা ধরী এক আত্মা ধরী অনন্য বিলাসে রস রস আস্বাদন করি আস্বাদন করি সেই দুহু একবে একবে আমাদের চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে আস্বাদিতে দোহে হইলাই এক ঠাঁ হইলাই এক ঠাঁ। আজ গৌরহরির ভাব ও গো রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা গোরাই আমার পরম যতনে গো রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা পরম যতনে গো সুরধুনি 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 সুরধুনির ধারা বহে ও দুটি নয়নি গো ওই না সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নি গো নাম জপিতে লাগলো নাম জপিতে লাগলো লাগলো ওই রাধা 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 নাম জপিতে লাগলো ওই রাধা 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 নাম জপিতে লাগলো ওই রাধা 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 নাম জপিতে লাগলো রাধা 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 নাম জপিতে লাগলো সুরধ্বনি ধারাবহে ও দুটি নয়নে গো। আজ গৌরহরি আমার সেই রাধা 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 নাম জপ করতে লাগলো। ভক্তরা মনে মনে চিন্তা করছে আজ গৌরহরি আমার এমন রাধা রাধা বলে কাঁদছে, আজ না জানি গৌরহরির কোন ভাবে হৃদয় হয়েছে। এই রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে প্রভুর আমার কি হলো জানো, ধুলাই পড়ল গৌরহরি ধুলাই পড়ল গৌরহরি ওই রাধা নাম হৃদয়ে ধরি পড়ল গৌরহরি রাধা নাম হৃদয়ে ধরি ধুলাই পড়ল গৌরহরি রাধা নাম হৃদয়ে ধরি পড়ল গৌর হরি ও রাধা নাম হৃদয়ে ধরি ওই পুরাবের ভাব স্মরণ করি ওই পুরাবের ভাব স্মরণ করি পুরাবের ভাব স্মরণ করি পুরাবের ভাব স্মরণ করি ধুলাই পড়িল গৌর হরি। আজ গৌরহরি আমার রাধা 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 বলে কাঁদতে কাঁদতে সেই ধুলাই ধূসরিত হয়ে পড়েছে,
এমন সময় প্রিয় ভক্ত গৌরী দাস ছুটতে গিয়ে আমার গৌর হরিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু ও প্রভু, তোমার কি হয়েছে? তুমি তুমি এমন ভাবে ধুলায় ধূসরিত হয়ে পড়লে যে বড়। ও প্রভু, বলবে না বলবে না, তোমার কি হয়েছে? ও বুঝেছি বুঝেছি, তুমি আমার কাছে বলবে না, তাই তো? আমি তো তোমার কেউ নই প্রভু, আমার কাছে মনের কথা বলবে কেন বলো? গৌর হরি আমার আস্তে আস্তে বদনটা তুলে বলছে, ও গৌরী দাস, তোমার কাছে যদি না বলবো তবে আর কার কাছে বলবো? গৌরী দাস, তুমি যে আমার মরণ সখা, পূরব লীলা হতে তুমি যে আমার সুবল সখা। উরে শোনো রে ম রোম সখা, আমার পরম সুহৃদ শোনো রে প্রকাশ রে,